সৈকতের আমেজ পেতে অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রামদাস বিল, যা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামেও পরিচিত। রামদাস বিলের সৌন্দর্য উপভোগে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে, আবার এই বিল ঘিরে আয়ের পথ খুলেছে অনেকের। চারিদিকে অথৈ জল, সাথে ঢেউ, এই যেন বিলে সৈকতের আমেজ। আর সেই ঢেউ ভেঙে ছুটে চলছে ইঞ্জিনের নৌকা, তাতে ঘন্টার পর ঘন্টা ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। এটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রামদাস বিল। বর্ষাকালে বিশাল জলরাশির মধ্যে ডুবে থাকে মাঝের সড়ক, কেউ শীতল পানিতে পা ভিজিয়ে হাঁটছেন, কেউ বা বাইক চালিয়ে উপভোগ করছেন সমুদ্র সৈকতের আমেজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। বিনোদনের জন্য রামদাস বিলকে পর্যটন মুখী করে গড়ে তোলার দাবি সবার। নৌকা ঘুরলাম, কটার সাইড দেখলাম, ভালো, সব মিলিয়ে ভালো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা দেখছি যে এখানে যত দূর চোখ যায় মনে যে চোখ জোড়ানো আমরা পানি দেখতে পাচ্ছি। পাশে ইন্ডিয়ার বর্ডার, হ্যাঁ, এগুলো দেখতে আসলে ভালো লাগে। অনেকদিন পর আসছি, এরকম পানির মধ্যে নৌকাতে ঘুরলাম, ফ্যামিলি সবার সাথে আসছি, খুব ভালো লাগে। অত্যন্ত অপরূপ সুন্দর এই বিলটি, চারিদিকে ফসলের মাঠ এবং পানি, এটাকে মিনি কক্সবাজারও বলা যায়। পানি থাকার কয়েক মাস এই বিলে আনাগোনা বাড়ে পর্যটকদের, আর এই সুবাদে উপার্জনের সুযোগ পান অনেকে। লাখ লাখ লোক আছে, শুক্রবার করে রাস্তায় গেলে অনেক লোক ইনকাম হয়, মানে যখন বন্যা আসে তখন হয়। 50 টাকা পার পিস নৌকা পাই, ঢাকা থেকে, রাজশাহী থেকে, চাঁপাই থেকে, বিভিন্ন জায়গার লোকজন এখানে ঘুরতে আসে। রামদাস বিল সহ সব পর্যটন এলাকা ঢেলে সাজাতে চায় জেলা প্রশাসন। এই রাস্তাগুলো যদি প্রশস্ত করতে পারি এবং এটিকে যদি যানবাহন চলাচলের উপযোগী করতে পারি, তাহলে এটি জনগণের আগ্রহের সৃষ্টি হবে এবং প্রতিনিয়তই এখানে জনগণের সংখ্যা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে এটি একটি বিনোদন কেন্দ্রের পাশাপাশি এটি একটি অর্থনৈতিক একটি হাব হতে পারে বলে আমরা বিশ্বাস করি। প্রায় 245 একর এলাকা জুড়ে রামদাস বিলকে বলা হয় প্রাকৃতিক মিঠা পানির বিল, পাশ ঘেঁষেই ভারতীয় সীমানা। ডিবিসি নিউজ ডেস্ক।